হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইডস্টার ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য আরও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম তো চলো বন্ধুরা আজকে শর্ট স্টোরিটি পড়ি এবং এখানে যতগুলি গ্রামার্টিক্যাল কনসেপ্ট ভোকাবুলারি প্রোনাউন্সিয়েশন স্পেলিং আছে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করা যায় তো প্রথমে টাইটেলটা দেখো দ্য ফুলিশ জ্যাকেল ফুলিশ মানে হচ্ছে বোকা বা নির্বোধ জ্যাকেল মানে হচ্ছে শেয়াল তো বোকা শেয়াল ঠিক আছে এখানে ফুলিশটা অ্যাজ ফর্ম আর জ্যাকেল হচ্ছে নাউন ফোম তো এই নাউন সম্পর্কে মডিফাই করছে বা নাউনকে মডিফাই করছে এই ফলিশ শব্দটা যেটা অ্যাজেক্টিভ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে দ্য ফলিশ জ্যাকেল অর্থাৎ বোকা শেয়াল ওয়ান্স অ্যাকোদা আর জ্যাকেল ওয়াজ ওয়ান্ডারিং ইন জাঙ্গল ফর ফুড তো একদা একটা শেয়াল এ জ্যাকেল একটা শেয়াল ওয়াজ ওয়ান্ডারিং ঘোরাফেরা করছিল ওয়ান্ডার মানে ঘোরাফেরা করা বা চুড়ে বেড়ানো তো ওয়াজ ওয়ান্ডারিং চড়ে বেড়াচ্ছিলো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো ওয়ান্স জ্যাকেল একদা একটা শেয়াল ঘোরাফেরা করছিল বা চড়ে বেড়াচ্ছিল ইন জেঙ্গল জঙ্গলে বা বনে ফর ফুড খাদ্যের জন্য তো একটা জঙ্গলে খাদ্যের জন্য একটা শেয়াল ঘোরাফেরা করছিল ঠিক আছে সাডেনলি হঠাৎ হি স লায়ন সি এর সেকেন্ড ফর্ম স হি স লায়ন সে একটা লায়ন বা সিংহকে দেখতে পেলো দ্য কিং অফ দ্য জঙ্গল তো লায়নটা কি লায়নটা হলো জঙ্গলের রাজা ঠিক আছে এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন অর্থাৎ এই লায়ন সম্পর্কে কমা দিয়ে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়েছে তো লায়নটাকে দ্য কিং অফ দ্য জঙ্গল জঙ্গলের রাজা তো হঠাৎ সে দেখতে পেলো জঙ্গলের রাজা সিংহকে কামিং ফ্রম দ্য আদার সাইড কামিং আসতে ফ্রম দ্য আদার সাইড অন্য পার্শ্ব থেকে অন্য পার্শ্ব থেকে আসতে দেখলো ঠিক আছে তো হঠাৎ সে জঙ্গলের রাজাকে জঙ্গলের রাজা সিংহকে অন্য সাইড থেকে আসতে দেখলো অ্যান্ড আইডিয়া স্ট্রাক হিম একটা আইডিয়া বা ধারণা স্ট্রাক হিম তার মাথায় এলো এখানে স্ট্রাইক এর সেকেন্ড ফর্ম স্ট্রাক স্ট্রাইকের সেকেন্ড ফর্ম স্ট্রাক ইউজ করা হয়েছে অ্যান আইডিয়া স্ট্রাক হিম মানে হচ্ছে তার একটা ধারণা তার মাথায় এলো একটা আইডিয়া তার মাথায় এলো হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য লায়ন সে সোজা গেল হি ওয়েন্ট গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট সে গেল স্ট্রেট সোজা টু দ্য লায়ন সিংহের কাছে ঠিক আছে টু অর্থ কাছে তো সোজা লায়ন বা সিংহের কাছে গেল অ্যান্ড সেট এবং বলল ইওর ম্যাজেস্টি মহারাজ আই উড লাইক টু লিভ তো উড লাইক মানে ওয়ান্ট ঠিক আছে ওয়ান্টকে আমরা উড লাইক বলতে পারি তো আই উড লাইক আমি চাই ঠিক আছে টু লিভ থাকতে এখানে লিভত্ব থাকা আমি থাকতে চাই উইথ ইউ তোমার সাথে তো মহারাজ আমি তোমার সাথে থাকতে চাই অ্যান্ড এবং সার্ভ ইউ এবং তোমাকে সেবা করতে চাই সার্ভ মানে সেবা করা তো মহারাজ আমি তোমার সাথে থাকতে চাই এবং তোমার সেবা করতে চাই দ্য লায়ন সেট সিংহ বললো ওকে ঠিক আছে ফলো মি আমাকে অনুসরণ করো ঠিক আছে ফলো করা মানে অনুসরণ করা তো আমাকে অনুসরণ করো দ্য জ্যাকেল ওয়াজ ভেরি হ্যাপি তো শিয়ালটি খুবই খুশি হয়েছিল ভেরি মিনস খুবই তো জ্যাকেলটি খুবই খুশি হয়েছিল হি থট সে ভেবেছিল থিঙ্কের সেকেন্ড ফর্ম থট সে ভেবেছিল নাও এখন আই ওন্ট হ্যাভ টু রিমেন হাঙ্গরি এভার আই ওন্ট হ্যাভ টু রিমেন আমাকে থাকতে হবে না হাঙ্গরি ক্ষুধাত্ম এভার কখনোই তো এখন আমাকে আর কখনোই ক্ষুধাত্ম থাকতে হবে না ঠিক আছে এখানে ওন্ট ইউজ করা হয়েছে উইল নটের এর ফর্ম বা শর্ট ফর্ম হ্যাভ টু ইউজ হয় তখন যখন কোনো নেসেসিটি বোঝায় ঠিক আছে আর ভবিষ্যতে কোনো নেসেসিটি বোঝালে উইল হ্যাব টু ইউজ হয় তো এখানে ওয়ান্ট হ্যাভ টু ইউজ করা হয়েছে নেগেটিভ করা হয়েছে সেন্টেন্সটাকে ঠিক আছে তো এখন আই ওয় হ্যাভ টু রিমেন তো এখন আমারা আর থাকতে হবে না হাঙ্গরি ক্ষুধার্ত এভার আর কখনোই ঠিক আছে তো আর কখনোই আমার আর ক্ষুধার্ত থাকতে হবে না দ্য লায়ন টুক দ্য জ্যাকেল টেকের সেকেন্ড ফর্ম টুক তো সিংহ নিল দ্য জ্যাকেল শেয়ালকে নিল বা নিয়ে গেল টু হি স্কেপ তার গুহায় তো সিংহটি জ্যাকেলটিকে বা শেয়ালটিকে তার গুহায় নিয়ে গেল কেভ মানে গুহা অ্যান্ড ইনস্ট্রাক্টেড ঠিক আছে ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেওয়া তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ইডি যুক্ত করে তো ইনস্ট্রাক্টেড নির্দেশ দিল এভরিডে প্রত্যেক দিন ইউ গো টু দ্য হিল টপ আচ্ছা গো মানে যাও ঠিক আছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে প্রত্যেক দিন যাও কোথায় যাও টু দ্য হিল টপ অর্থাৎ পাহাড়ের চূড়ায় প্রত্যেক দিন পাহাড়ের চূড়ায় যাও হুইচ ইউ ক্যান সি ওভার দেয়ার যেটা তুমি দেখতে পারছো ওই যে ওখানে ওভার দেয়ার মানে ওই যে ওখানে ঠিক আছে তো হুইচ বলতে এখানে টপের কথা বলা হচ্ছে যে হিলটপটা ইউ ক্যান সি যেটা দেখতে পাচ্ছো তুমি ওভার দেয়ার ওই যে ওখানে অর্থাৎ ওই যে ওখানে যে টপটা তুমি দেখতে পারছো সেখানে প্রত্যেক দিন যাও অ্যান্ড এবং লুক ফর দ্য অ্যানিম্যালস এবং লুক ফর মানে হচ্ছে খোঁজা ঠিক আছে লুক ফর খোঁজো দ্য অ্যানিম্যালস প্রাণীদেরকে খোঁজো ঠিক আছে ইনফর্ম মি আমাকে জানাও ইনফর্ম করার কারণে জানানো ঠিক আছে অবগত করানো তো ইনফর্ম মি আমাকে জানাও বা আমাকে জানাবে হোয়েন ইউ সি এনি অর্থাৎ যখন তুমি দেখবে একটাকে এনি বলতে এনি অ্যানিম্যালস ঠিক আছে যে কোনো অ্যানিম্যালকে যখন তুমি দেখবে তখন আমাকে ইনফর্ম করবে ঠিক আছে এভরিডে প্রত্যেক দিন দ্য জ্যাকেল ডিড তো শেয়ালটি করতো ডুয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ডিট তো প্রত্যেক দিন জ্যাকেল বা শ্যালটি করতো অ্যাজ হি ওয়াজ ইনস্ট্রাক্টেড তাকে ইনস্ট্রাক্ট করা হয়েছিল ঠিক আছে এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে সাবজেক্ট হচ্ছে ভার্ভের রিসিভার অর্থাৎ সাবজেক্ট কোনো কিছু করছে না সাবজেক্টের উপরই কাজ এসে পড়ছে ঠিক আছে এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস দেখো প্রত্যেক দিন শেয়ালটি তেমনই করতো অ্যাজ হি ওয়াজ ইনস্ট্রাক্টেড যেমনটা তাকে নির্দেশ দেওয়া হতো ঠিক আছে নির্দেশটা তার উপরে এসে পড়তো রিসিভার অ্যাকশনের রিসিভার হচ্ছে হি ঠিক আছে তার উপরে কাজটা হচ্ছে তো তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। যেমনটা তাকে নির্দেশ দেওয়া হয়েছিল কার দ্বারা বাই দ্য লায়ন সিংহের দ্বারা ঠিক আছে এটাই কিন্তু সে অ্যাকশনের ডুয়ার যেটা পরে এসছে ঠিক আছে সিংহের দ্বারা যেমনটা ইনস্ট্রাক্ট বা নির্দেশ নির্দেশ করা হয়েছিল জ্যাকেল কিন্তু ঠিক তেমনই করতো প্রত্যেক দিন ঠিক আছে দ্য লায়ন উড কিল দ্য অ্যানিম্যালস আচ্ছা উড এখানে অতীতকালে নিয়মিত কোনো কিছু করত বোঝাতে উড ইউজ করা হয় ঠিক আছে তো লায়ন উড কিল সিংহ হত্যা করতো দ্য অ্যানিম্যালস প্রাণীদেরকে অ্যান্ড ইট দেয়ার ফ্লেশ এবং তাদের মাংস খেত ফ্লেশ মিন্স মিট এটি এমই এ টি মেট মানে হচ্ছে মাংস তো ফ্লেশ মানেও মাংস তো ইট দেয়ার ফ্লেশ তাদের মাংস খেত টু হিজ ফিল টু হিজ ফিল মানে তার পেট ভরাতে ঠিক আছে তার পেট ভরাতে বা তার পরিপূর্ণ যতক্ষণ না তার পেট ভরে যাচ্ছে যতক্ষণ না তার পেট ভরে যাচ্ছে বা তার পেট ভরাতে সে কিন্তু প্রাণীদেরকে মেরে ফেলতো এবং তাদের মাংস খেতো দ্য জ্যাকেল উড দেন ইট তো শেয়াল তখন খেত ঠিক আছে উড ইট খেত তারপরেই কিন্তু শেয়াল খেত দা লেফট ওভার লেফট ওভার মানে হচ্ছে উচ্ছিষ্ট বা বাদ বাকি খাওয়ার ঠিক আছে শেয়ালের খাওয়ার পরে যে বাকি অংশটুকু পড়ে থাকে যে উচ্ছিষ্ট বা এঁটো সেটাই কিন্তু জ্যাকেলের ভাগ্যে থাকে বা জ্যাকেল সেটা খেত জ্যাকেল উড ডেন দা দ্য লেফট ওভার তো শেয়ালটি তখন বা তারপরে উচ্ছিষ্টটা খেতো বা বাকি অংশটা খেত এভরিথিং ওয়াজ গোয়িং অন ওয়েল তো সব কিছুই চলছিল ওয়াজ গোয়িং অন গো অন মানে চলতে থাকা ঠিক আছে তো ওয়াজ গোয়িং অন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউস করা হয়েছে সব কিছুই চলছিল ওয়েল ভালোভাবেই সব কিছুই ভালোভাবেই চলছিল ওয়ান ডে একদিন দ্য জ্যাকেল থট থিঙ্কের সেকেন্ড ফর্ম থট তো শেয়াল ভাবলো একদিন শেয়াল ভাবলো আই ক্যান অলসো হান্ট এনিম্যালস তো আই ক্যান আমিও পারি ঠিক আছে অলসো ইউজ করা হয়েছে আমিও পারি হান্ট হান্ট মানে শিকার করা তো আই ক্যান অলসো হান্ট আমিও শিকার করতে পারি এনিম্যালস প্রাণীদেরকে আমিও তো প্রাণীদেরকে শিকার করতে পারি ইভেন দ্য বিগ সাইজড এলিফ্যান্ট এমনকি বড় আকৃতির এলিফ্যান্টকেও অ্যান্ড দিয়ার এবং হরিণকে এমনকি বড় সাইজ বা বড়ো আকৃতির হাতি এবং ডিআরকে বা হরিণকে তো আমিও তো স্বীকার করতে পারি এমনকি বড়ো আকৃতির হাতি এবং হরিণকে হি ওয়েন্ট টু দ্য লায়ন গোয়ে সেকেন্ড ফর্ম ওয়েন্ট হি ওয়েন্ট টু দ্য লায়ন সে সিংহের কাছে গেলো অ্যান্ড সেট এবং বললো ইয়োর ম্যাজিস্ট্রি মহারাজ লেট মি ডু দ্য হান্টিং পার্ট তো লেট মি ডু লেট অত অনুমতি দেবা তো লেট মি ডু আমাকে করতে দাও ডু দ্য হান্টিং পার্ট মানে হচ্ছে শিকারের কাজ ঠিক আছে শিকারের কাজ করা তো আমাকে করতে দাও শিকারের কাজ টুডে আজকে আমাকে শিকারের কাজটা আমাকে করতে দাও আজ ঠিক আছে ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স আই হ্যাভ হান্টেড হয়েছে ঠিক আছে এখানে ইট এখানে ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করা হয়েছে ইটের কোনো অর্থ নেই ইট হ্যাজ বিন মানে হয়েছে আ লং টাইম দীর্ঘ সময় হয়েছে সিন্স আই হ্যাভ হান্টেড আমি হান্ট করেছি প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ করা হয়েছে তো আই হ্যাভ হান্টেড আমি হান্ট করেছি সেটা কিন্তু অনেক দিন হয়ে গেছে অর্থাৎ আমি অনেক দিন ধরে হান্ট করিনি বা শিকার করিনি ঠিক আছে দ্য লায়ন ট্রায়েড টু মেক দ্য জ্যাকেল আন্ডারস্ট্যান্ড তো সিংহটি ট্রায়ের সেকেন্ড ফর্ম ট্রায়েড চেষ্টা করেছিল টু মেক দ্য জ্যাকেল আন্ডারস্ট্যান্ড আচ্ছা মেক এখানে পজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে কাউকে দিয়ে কোনো কিছু করানো এবং কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে মেক পজিটিভ ভার্ব ইউজ করা হয়ে থাকে ঠিক আছে তো সিংহটি চেষ্টা করেছিল টু মেক দ্য টু মেক দ্য জ্যাকেল আন্ডারস্ট্যান্ড ঠিক আছে জ্যাকেলকেই বোঝাতে ঠিক আছে জ্যাকেলকে বোঝাতে চেষ্টা করেছিল ঠিক আছে মেক সামন আন্ডারস্ট্যান্ড মানে কাউকে বোঝানো ঠিক আছে সিংহটি শেয়ালকে বোঝানোর চেষ্টা করেছিল বাট অল ইন ভেন কিন্তু সব কিছুই কিন্তু ভেসতে গেছিলো কোনো ফল হলো না ঠিক আছে ইন ভেনে যাওয়া মানে সব কিছু ভেসতে চলে যাবা ঠিক আছে কোনো রকম ফল না পাওয়া তো কোনো কাজ হয়নি ঠিক আছে ফল পাওয়া যায়নি বুঝিয়া বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু কোনো ফল হলো না অ্যাট লাস্ট অবশেষে দ্য লায়ন সিম্পলি সেট তো সিংহ সিম্পলি বলল অ্যাজ ইউ উইস্ট অ্যাজ ইউ উইশ মানে যেমন তুমি চাও ঠিক আছে যা তোমার ইচ্ছা দায় করো যাও অ্যাজ ইউ যেমন তুমি চাও দাস তাই দ্য রোলস ওয়ার রিভার্সড আচ্ছা রোল মানে হচ্ছে তোমরা যেন ভূমিকা তো এক একজনের এক এক রকম ভূমিকা ছিল সিংহ পাহাড়ে উঠত এবং সেখান থেকে প্রাণীদেরকে দেখে সিংহকে ইনফর্ম করত তারপরে সিংহ গিয়ে শিকার করত এই রোল ছিল দুজনের এই এই রোলটা কিন্তু রিভার্স হয়ে গেল অর্থাৎ উল্টে গেল এর রোলটা এ নিল আর ওর রোলটা এ নিল ঠিক আছে তো একে অপরের রোল নিল এটাকে রিভার্স করা হলো তো রোলস ওয়ার রিভার্সড ভূমিকা রিভার্স করা হলো পাল্টানো হলো ঠিক আছে দ্য লায়ন ওয়েন টু দ্য হিল টপ এবারে কী হলো সিংহ গেলো হিলটপে অর্থাৎ সেই পাহাড়ের চূড়ায় গেল তো সিংহ গেল পাহাড়ের চূড়ায় হোয়েন স যখন সে দেখলো অর্থাৎ লায়ন দেখল অ্যান এলিফ্যান্ট একটা হাতি কামিং আসতে তো যখন একটা হাতিকে সে আসতে দেখলো হি ইনফর্মড দ্য জ্যাকে সে ইনফর্ম করলো জানালো জ্যাকেলকে জানালো শেয়ালকে জানালো দ্য জ্যাকেল জাম্পড অন আচ্ছা জাম্প অন মানে কারোর উপর ঝাঁপিয়ে পড়া ঠিক আছে তো শেয়ালটি ঝাঁপিয়ে পড়লো দ্য এলিফ্যান্ট ঠিক আছে জাম্পড অন দ্য এলিফ্যান্ট অর্থাৎ হাতির উপর ঝাঁপিয়ে পড়লো ঠিক আছে শেয়ালটি হাতির উপর ঝাঁপিয়ে পড়লো বাট দ্য এলিফ্যান্ট ট্রাম্পেলড হিম কিন্তু হাতিটি তাকে পৃষ্ঠ করে দিল ঠিক আছে পদদলিত করা ট্রাম্পেল মানে পদদলিত করা বা পা দিয়ে পৃষ্ঠ করা তো হাতি তার পা দিয়ে তাকে পৃষ্ঠ করলো অ্যান্ড এবং ওয়েন্ট অ্যাহেড এবং সামনে চলে গেল ঠিক আছে গো অ্যাহেড মানে সামনে এগিয়ে যাবা তো সামনে এগিয়ে চলে গেল ঠিক আছে এখানে টি আর এম পি এল ট্রাম্পেল মানে হচ্ছে পৃষ্ঠ করা পদলিত করা তার সাথে ডি যুক্ত করে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ঠিক আছে দ্য জ্যাকেল লস্ট হিজ লাইফ তো জ্যাকেল হারালো তার জীবন হারিয়ে ফেললো ঠিক আছে জ্যাকেল তার জীবন হারিয়ে ফেললো অর্থাৎ সে মারা গেল ডিউ টু হিস ফুলিশনেস তার বোকামির কারণে ঠিক আছে ডিউ টু হিস ফুলিশনেস তার বোকামির কারণে ফুলিশনেস মানে বোকামি বা নির্বুদ্ধিতা এখানে ফুলিশ হচ্ছে অ্যাজেকটিভ তার সাথে নেস সাফিক্স যুক্ত করে করা হয়েছে এটা নাউন ঠিক আছে নাউন ফর্ম ইউজ করা হয়েছে এখানে তো এই ছিল ফ্রেন্ডস আজকের শর্ট স্টোরি আশা করি তোমাদের শর্ট হিস্টোরিটি পছন্দ হয়েছে কেমন হয়েছে কমেন্টে লিখে জানিও আর ক্লাসটাতে একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সাথে শেয়ার করো তো পরবর্তীতে আবার এরকম কোনো ইন্টারেস্টিং স্টুডেন্ট নিয়ে হাজির হচ্ছি ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও